শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শফিক মিয়া। আমার পিতার নাম মৃত হাজী মোহাম্মদ ইব্রাহিম মিয়া। মাতার নাম আলহাজ নূরজাহান বেগম। এই সাবরাং ইউনিয়ন টেকনা। আমি 1951 জন্মগ্রহণ করি। এরপরে আমি টেকনাফ হাই স্কুল থেকে প্রাইমারি স্কুল শেষ করা টেকনাফ হাই স্কুল থেকে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে আমি চিটাং সিটি কলেজে ভর্তি হই। মুক্তি সংগ্রাম আন্দোলন এগুলোতে আমি প্রত্যক্ষ ছিলাম এবং আমি তখন থেকে আমার আব্বাসহ আমরা আওয়ামী লীগ সমর্থক বা আমি ছাত্রলীগের সমর্থক ছিলাম। সিটি কলেজ তাদের সাথে আমি সর্বাত্মক সহযোগিতা করেছি এবং একত্রে সমস্ত যে মিছিল মিটিং ওখানে আমি জয়েন করছি। আমাদের আমলে ছিল সাইফুদ্দিন খালেদ এবং ইদ্রিস নামে, ওনারা ছিল সভাপতি, সিটি কলেজের সভাপতি সেক্রেটারি ছিলেন। 25 মার্চের পরেই আমার আব্বা ছিলেন টেকনাফে। আমরা 3 ভাই, 2 ভাই পাকিস্তান এয়ারফোর্সে, আমি ছোট। 1 ভাই 23 মার্চ যোগদান করার কথা ছিল, সে করে নাই। বাকি উনি লান্ডিকোটার পাকিস্তানে বন্দি ছিল। চিটাং আমার বাড়ি, পুরনো বাড়ি, চট্টগ্রাম মধ্যমহালিস, তখন চিটাং ছিলাম। মানে আমরা দেখি যে পাকিস্তানের অসম্ভব জুলুম করতেছে। ইপিআরের অনেক সৈন্য আমাদের একে পালাই আসে রাত্রে। প্রচণ্ড হালি শহরে সেলিং হচ্ছিল। এই সেলিংয়ের কারণে তারা সমস্ত অস্ত্রাস্ত্র কিছু মারা গেছে আর কিছু এদিকে চারিদিকে চিটাং ছড়াইছে। এই বিহারিরা তাদের সাথে জয়েন হলো। জয়েন হয়ে পাবলিকের সাথে অত্যাচার অভিচার করে। আমার এক ফুফাতো ভাই, এর ফুফাতো ভাই অর্থাৎ সেও আমার আত্মীয়, চৌটা কি 5ই এপ্রিল হবে, রাত্রি এসে আমাদের এই দক্ষিণ আলী শহর এবং উত্তর আলী শহরের মাঝামাঝি আমার এক আত্মীয় রাত্রি এসে 6 জনকে তারা মেরে গেছে। 14 এপ্রিল বাজার বার ছিল আলী শহর সিন্নাট। আমি বাজার করে আসতেছি, ইন্ডিমিন টাইম টেকনাফ থেকে একটা লোক গেছে, সে ওখানে লেবারের কাজ করে। সে আমাকে দেখে, ও তোমাদের বাড়িঘর সমস্ত জ্বালাই দিছে, তোমার আব্বা কোথায় আছে সেটা এখনো খোঁজিস নাই, ঘর বাড়ি জ্বালাইছে। এই কারণে যে আমার আব্বা তারা এখানে মুক্তিবাহিনীর জন্য আপনার ঘরে ঘরে যাইয়ে চাউল পর্যন্ত, বিনি চাউল যে বলে বিনি চাউল এবং অন্যান্য সব কিছু জোগাড় করছে। এইটা পাকিস্তানিরা যায় না, এখানে যারা মুসলিম বেগার ছিল তারা এইটা দেখছে। দেখে আমাদের কষ্ট, আমাদের এলাকায় 6টা বাড়ি পড়ছে, আমার বিয়ে আমিরামদার 2টা, আমাদের একটা হাজি করিমের 2টা, আর একটা আব্দুর রহিমের,
আমার আবার অনেক কৌশলে ওখানে সুপারি বাগান ছিল, সুপারি চারা ও চারার ভিতরে আপনার কোনো রকমের লুকে এসেছিল পানি তো মেরে ফেলতে। আমার আব্বা জঙ্গলে জঙ্গলে থাকে এপ্রিলের শেষের দিকে দিয়ে চিরং পৌঁছে অনেক কষ্টে। আমি ট্রেনিং নিই, ট্রেনিং নিয়েছি আমরা এই হাটাজারিতে। কেখানে কে ছিলেন? ওখানে সাম একজন সুবেদার ছিল ইপিআর, ওদিকে আর্মিরা যাচ্ছে পরে। ওখানে চিটাং ইউনিভার্সিটির ওদিকে আপনার বহীন অরণ্য ছিল, তখন তখন তারা ওখানে বেশ করতে পারলেন। যুদ্ধকালীন সময় যে ট্রেনিংটা নিয়েছেন আপনার সাথে আর কে কে ছিল? আমার সাথে জাহিদ ভাই তারা ছিল, নুরদা তারা ছিল, শাহজাহান মাস্টার ছিল, জাহাঙ্গীর ছিল। ট্রেনিং নিয়ে আমরা প্রথমে খাগড়াছড়ির দিকে যাই, অগস্টের দিকে টেকনাবাসি। এখানে এসে ক্যাপ্টেন সোবাহান নামে একজন ক্যাপ্টেন সোবাহান ছিল, ক্যাপ্টেন সোবাহান সহ আমরা বান্দরবনের ওখানে গিয়ে অপারেশন চালাইছি। আমার সাথে আরও যে এই বাঙালি ছিল সোয়াদারের যারা ছিল তারা সঙ্গে ছিল। আমরা যারা ছিলাম আমরা এখানেই বিচরণ করছি, বান্দরবন থেকে শুরু করে এই যে সাতকানিয়ার এই সাইড পর্যন্ত। এদিকে কোনো সম্মুখ যুদ্ধ হয় না, এখানে আর্মিরা তেমন সম্মুখ যুদ্ধ হয় না, তার ক্যাম্প বিশেষ থাকতো। ও দিনের বেলা এসে এখানে তারা পাবলিকের অত্যাচার বিচার করতো, চাঁদাবাজি করতে। টেকনা শত্রুমুক্ত হয় 14 ডিসেম্বর স্বাধীনতার পরে। তো আমি ইন্টারমিডিয়েট ফাইনাল দিই, ফাইনাল দেওয়ার পরে আমি এখানে আসি 73 এসেই ডিসেম্বরের দিকে ইউনিয়ন পরিষদে ইলেকশন হয়েছে। আমি সর্বপ্রথম ইউনিয়ন পরিষদে খাড়াই এবং আমি ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে এক নম্বর হিসাবে আমি সদস্য নির্বাচিত হই। এরপরে আমি 10 বছর কন্টিনিউ ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম এবং 1984 আমি আবার চেয়ারম্যান নির্বাচিত হই এই সাবরাং ইউনিয়নে, এবং কন্টিনিউ 15 বছর আমি চেয়ারম্যান ছিলাম। সেই হিসাবে আমি যতটুকু পেরেছি আমার এলাকার প্রভূত উন্নতি হয়েছে এবং উন্নতি করেছি তখনকার যে এলোকেশন ছিল তা দিয়ে। পরবর্তীতে 2009 আবার উপজেলা চেয়ারম্যান হলাম 5 বছর, এখন আমি আবার জেলা পরিষদ সদস্য আছি। রাজনৈতিকভাবে আমি টেকনাফ থানা আওয়ামী লীগের 21 বছর সাধারণ সম্পাদক ছিলাম। এই বিএনপি জামাতের সমস্ত স্টিমরোলার আমার উপর গেছে, এগুলি আমি সইছি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্তমানে সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এবং জেলা পরিষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করতেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।